তোমাদের সঙ্গে আড্ডা দিতে। লেখাটি ফেসবুক থেকে সংগৃহীত, সেটাই পড়ে শোনাই তোমাদের আজ। লেখাটির নাম প্রকৃত শিক্ষা। একজন মানুষ শিক্ষিত হলেই যে মেন্টালি অনেক ম্যাচিওরড হবে, সবার সাথে ভালো ব্যবহার করবে, উন্নত রুচিশীল মন মানসিকতার অধিকারী হবে, যে কোনো পরিস্থিতিতেই টলারেন্স করার ক্ষমতা রাখবে, মানুষকে পজিটিভলি বোঝার ক্ষমতা রাখবে, এমনটা আসলে সবার কাছে আশা করা যায় না। শিক্ষিত হওয়া আর মনুষ্যত্ব অর্জন করা এক কথা নয়, দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। অতি সহজে শিক্ষিত হওয়া গেলেও মনুষ্যত্ব অর্জন করা ততটা সহজ নয়। সত্যিকারের অর্থে অধিকাংশ মানুষ মনুষ্যত্ব অর্জন করার জন্য লেখাপড়া করে তা কিন্তু নয়, তাদের কাছে শিক্ষিত হওয়াটাই বড় কথা। এটা সত্যি যে শিক্ষিত হলে কিছু গদে বাঁধা সার্টিফিকেট, নামধারী কিছু মোটা কাগজ সহজেই অর্জন করা যায়। এতে শুধু সার্টিফিকেট অর্জন করাই হয়, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠা কিন্তু আর হয় না। দেশ ও জাতি এই সার্টিফিকেট নামধারী শিক্ষিতদের কাছ থেকে তেমন কিছু আশাও করতে পারে না। আমাদের দেশে শিক্ষিত মানুষের কিন্তু অভাব নেই, কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব আছে, যে কারণে সরকারি অফিস, আদালত, মন্ত্রণালয়, প্রশাসনিক ক্ষেত্রে দুর্নীতি ও অন্যায় করতে দেখাই যায়, প্রায়শই দেখি আমরা। এদেরকে আর যাই বলেন, এই মানুষগুলোকে কিন্তু আপনি অশিক্ষিত বলতে পারবেন না। অকপটে বলা যায় এই মানুষগুলোর সার্টিফিকেটের কিন্তু কোনো অভাব নেই, কিন্তু যেটা অভাব আছে সেটি হলো মনুষ্যত্বের। সেই কারণেই হয়তো প্রমোদ চৌধুরী অনেক আগেই বলেছিলেন, শিক্ষার দুটি দিক আছে, একটি প্রকৃত আরেকটি অপ্রকৃত শিক্ষা। একটি হচ্ছে শিক্ষার উপকারী দিক, যেটাকে বলে প্রকৃত শিক্ষা, আর আরেকটি হলো শিক্ষার অপকারী দিক, সেটাকে বলা হয় অপ্রকৃত শিক্ষা। প্রবন্ধকার আক্ষেপ করেই বলেছিলেন, বেশিরভাগ মানুষই শুধু শিক্ষার অপকারী দিকটাকেই ব্যবহার করে, উপকারী দিকটা তাদের নাগালের বাইরেই থেকে যায় চিরটাকাল। অধিকাংশ শিক্ষিত মানুষ প্রকৃত শিক্ষাটাকে কখনো খুঁজেই পায় না, হয়তো খোঁজার চেষ্টাও করে না কখনো। শরদবাবুর মতে বলতে গেলে বলতে হয়, পুরুষ সারা জীবন নারীর কাছাকাছি থেকেও নারীর রহস্য উদ্ঘাটন করতে পারল না, আর হয়তো কখনো পারবেও না। বেশিরভাগ মানুষের কাছে প্রকৃত শিক্ষা আজীবন রহস্যই থেকে যায়, আজন্ম তাদের কাছে প্রকৃত শিক্ষা অধরাই থেকে যায়। একটি কথাই বার বার বলতে ইচ্ছে করছে, শিক্ষিত যদি হতেই হয় তাহলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হব, না হলে ঝালমুড়ি খাওয়ার জন্যে মোটা কাগজের ওই সার্টিফিকেট আমার দরকার নেই, না সত্যিই দরকার নেই।